হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আপনার সাপ্তাহিক চাকরির ডাক 6 জানুয়ারি 2023। তো সাপ্তাহিক চাকরির ডাক যে আপনার হচ্ছে পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করবো। এখানে কী কী আপনার এই সপ্তাহে চাকরি দল, আপনার সাপ্তাহিক ডাক যে পত্রিকাটি, আপনার হচ্ছে কী কী আপনার সরকারি সার্কুলার, আপনার হচ্ছে কী কী আপনার হচ্ছে সার্কুলার প্রকাশিত হচ্ছে সেটি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করবো। তো আপনার চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন শুরু করি যে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আপনার চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার। আপনার প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরটি বিশাল বড় সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে আপনার হচ্ছে পদসংখ্যা 2237 জনকে আপনার হচ্ছে নিয়োগ দেওয়া হবে। তারপরে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের চাকরির পদসংখ্যা আছে 275 জন, ঠিক আছে? তারপরে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরি আপনার হচ্ছে পদসংখ্যা আপনার হচ্ছে 922 জন, ঠিক আছে? এটা কিন্তু একটা বিশাল বড় সার্কুলার। তো তারপরে বলা হয়েছে যে আপনার হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার হচ্ছে নিয়োগটি প্রকাশ করেছে, সেখানে আপনার হচ্ছে পদসংখ্যা আছে 90 জন। তারপরে হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কমিশন আপনার হচ্ছে পদসংখ্যা হচ্ছে 90 জনকে আপনার হচ্ছে নিয়োগ দেওয়া হবে। তারপরে হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পদসংখ্যা হচ্ছে 117 জন। তো এই সার্কুলারটি কিন্তু প্রত্যেকটা কিন্তু ভিডিও কিন্তু আমার সঙ্গে আপলোড করা আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে? তারপর এখানে বলা হচ্ছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনার হচ্ছে এখানে হচ্ছে 68 জন লোক নিয়োগ নেওয়া হবে, ঠিক আছে? চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা হচ্ছে 22 জন আপনার হচ্ছে লোক নিয়োগ দেওয়া হবে। তারপর হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আপনার পদসংখ্যা হচ্ছে 26 জনকে নিয়োগ দেওয়া হবে। তারপর হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা আপনার হচ্ছে 16 জন নিয়োগ দেওয়া হবে। তারপর আবার হচ্ছে পূবালী ব্যাংক লিমিটেড পদসংখ্যা হচ্ছে 4 জন। তারপর হচ্ছে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি আপনার হচ্ছে পদসংখ্যা 6 জন। তারপর হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পদসংখ্যা 21 জনকে নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে? তারপরে আপনার হচ্ছে আমরা প্রথম পেজ কিন্তু হচ্ছে যেগুলো আপনার হচ্ছে চাকরি সার্কেল প্রকাশিত সেটি সম্বন্ধে আলোচনার চেষ্টা করেছি, যে আমরা হচ্ছে দ্বিতীয় পেজে, ঠিক আছে? তো এখানে বলা আছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঠিক আছে? তারপর হচ্ছে বিজ্ঞান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রান্স, ঠিক আছে, নিয়োগপতি প্রকাশিত হয়েছে, ঠিক আছে? এগুলো আপনার হচ্ছে দেখে নেবেন, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে আপনার কক্সবাজার সিটি কলেজ পদসংখ্যা হচ্ছে 21 জন। তারপর হচ্ছে আবু ফয়েজ মোহাম্মদ রেজা বিশ্ববিদ্যালয় উচ্চ বিদ্যালয় পদসংখ্যা হচ্ছে 6 জন, ঠিক আছে? তো ঢাকা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা 2 জন, জেলা প্রশাসক শরীয়তপুর আপনার পদসংখ্যা হচ্ছে 2 জন, খুলনা সিটি কলেজ, ঠিক আছে, নিয়োগপতি প্রকাশ করেছে, সে সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করেছি। তো আমার হচ্ছে সাপ্তাহিক ডাক যে সার্কুলারটি পত্রিকাটি প্রকাশিত সেটি সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করেছি। এখানে কী কী আপনার হচ্ছে সার্কুলার হচ্ছে প্রকাশিত হয়েছে সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আর আপনারা এই সাপ্তাহিক পত্রিকাটি ডাউনলোড করতে চাইলে আমার ভিডিও লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।